নমস্কার বন্ধুরা কোনটা দিয়ে শুরু করব ইন্ডিয়া অস্ট্রেলিয়া না ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া দিয়েই শুরু করি কি খেলার দেখুন ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া একশো পঞ্চাশ অল আউট তখন সবাই ধরেই নিয়েছে ইন্ডিয়ার যা পারফরমেন্স নিউজিল্যান্ডের সঙ্গে হোম গ্রাউন্ডে করেছে অস্ট্রেলিয়া সাড়ে তিনশো চারশো করবে ইন্ডিয়া আবার একশো কুড়ি তিরিশ বড় জোর দুশো রান করবে হেরে যাবে খেলাটা স্ট্রেট ফরওয়ার্ড এইরকম ছকে পৌঁছে গেছিল যখন ইন্ডিয়া প্রথম দিন ওভারে একশো পঞ্চাশ হয়ে গেল কিন্তু তারপরেও তেত্রিশ ওভার ছিল খেলায় মাত্র না তেত্রিশ ওভার কি না নব্বই ওভার যদি খেলা হওয়ার কথা হয় তাহলে তেতাল্লিশ ওভার থাকার কথা আহ না তেত্রিশ ওভার ষাট তো হ্যাঁ তেত্রিশ ওভার থাকার কথা তাহলে তিরিশ ওভার হয়েছিল ধরলাম গতকাল ঠিক আছে গতকাল তিরিশ ওভার এক্স্যাক্টলি মনে নেই ক্ষমা করে দেবেন তো গতকাল যে কটা ওভারই খেলা হয়েছে অস্ট্রেলিয়া ব্যাট করেছে সেইটাই সাতষট্টি রানে সাত উইকেট পড়ে গেল অস্ট্রেলিয়ার খেলার মোড় ঘুলে গেল এবং আমি গতকাল বলেছিলাম হতে পারে একটা বিধ্বংসী ব্যাটিং করলো স্টার কার অ্যালেক্স ক্যারি সেখান থেকে হয়তো একটা দারুণ পজিশানে পৌঁছে একটু লিড ফিট নিয়ে নিল অস্ট্রেলিয়া তাহলে খেলাটা অস্ট্রেলিয়ার হাতেই থাকবে কিন্তু ইন্ডিয়া যদি পঞ্চাশ রানের লিড পায় আমি কিন্তু গতকাল বারবার বলছিলাম যদি পঞ্চাশ রানের লিড হয় তো পঞ্চাশ রানেরই প্রায় হয়েছে ছেচল্লিশ রানের লিড হয়েছে আমি বললাম এই পিচে পঞ্চাশ রানের লিড কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আমার ধারণা ছিল ইন্ডিয়া পঞ্চাশ রানের লিড পেলে আর তিনশোর কাছাকাছি যদি করতে পারে যদি তিনশো করতে পারে তাহলে সাড়ে তিনশো হলো যদি আড়াইশো করতে পারে তাহলে তিনশো হলো তাহলে একটা জবরদস্ত টোটাল এবং ইন্ডিয়ার লড়াই করে এই ম্যাচটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে তখন আমি বলেছিলাম কিন্তু এখন পরিস্থিতি সেকেন্ড ইনিংসে একশো বাহাত্তর নো লস ইন্ডিয়ার এই মুহূর্তে ইন্ডিয়ার রান দুশো আঠারো ফর নো লস সেকেন্ড ইনিংসে কিংবা আপনি ধরতে পারেন যে দুশো লিড আছে কালকে সেকেন্ড ইনিংস শুরু হবে সেটা ধরলেও অসুবিধার কিছু নেই কারণ কোনো উইকেট পড়েনি যারা আজকে ব্যাট করছিল তারাই কালকে ব্যাট করবে শুরু থেকে ব্যাট করবে একটু অসুবিধে হতে পারে প্রথম আধ ঘন্টা প্রথম আধ ঘন্টা একটু অসুবিধে হলেও হতে পারে যদি ওটা কাটিয়ে নিতে পারে তাহলে কালকে যদি ইন্ডিয়া টি পর্যন্ত ব্যাট করে পর্যন্ত ব্যাট করলে আরো আড়াইশো রান এক্সপেক্ট করতে পারি আমরা অল আউট হয়ে যাক ক্ষতি নেই আরো যদি দুশো রানও করে ইন্ডিয়া এখান থেকে দাঁড়িয়ে ট্রুলি স্পিকিং একশো বিরাশি রান যদি করে তাহলে চারশো রানের লিড হয়ে যায় ইন্ডিয়া আজকে বাহাত্তর একশো করেছে সাতান্ন ওভারে আচ্ছা সাতান্ন ওভারটায় ই ওভারে একশো বাহাত্তর করেছে কালকে যদি ষাট পঁয়ষট্টি সত্তর ওভার খেলতে পারে অস্ট্রেলিয়া পনেরো ওভার ব্যাট করুক ক্ষতি নেই কালকে ইন্ডিয়া যদি সত্তর ওভারের কাছাকাছি খেলতে পারে তাহলে আরামসে দুশো রান হয়ে যাওয়া উচিত এখান থেকে দাঁড়িয়ে দশ উইকেট পড়ে যাক ক্ষতি নেই কারণ ইন্ডিয়ার উইকেট রেখে তো কোনো লাভ হবে না চারশো রানের যদি একটা টার্গেট ইন্ডিয়া দিতে পারে তাহলে ম্যাচটা ইন্ডিয়ার পকেটে তখনই সেভেন্টি ঢুকে গেছে বলা যেতে পারে কারণ কালকে থার্ড ডে কালকে শেষ পনেরো ওভার অস্ট্রেলিয়াকে ব্যাটের নামিয়ে ওখানে দুটো উইকেট বা তিনটে উইকেট তুলে নেওয়া যেতে পারে তাহলে ইন্ডিয়ার পক্ষে চতুর্থ দিন খেলাটা শেষ করা অনেক ইজি হবে এখান থেকে ড্র হওয়ার চান্স ভীষণ কম অস্ট্রেলিয়া বাকি আড়াই দিন ব্যাট করে ড্র করে দেবে এরাম হতে পারে না হয় অস্ট্রেলিয়া মেরে ধরে রান তুলে নেবে এটা হতে পারে অস্ট্রেলিয়ার যা ব্যাটিং আছে তাতে অস্ট্রেলিয়া চারশো রান তুলে ফেলতে পারে টার্গেট থাকলেও চারশো ক্রস করে জিততে পারে সেটা অসম্ভব নয় কিন্তু ড্র হওয়াটা এই ম্যাচের বৃষ্টি যেহেতু হওয়ার সম্ভাবনা নেই সেই জন্যে শুধু ব্যাট করে যাবে ড্র হবে এরকম সম্ভাবনা নেই বললেই চলে মানে পয়েন্ট জিরো ওয়ান যেটা রাখতে হয় তাই রাখছি এই খেলাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার পক্ষে সেভেন্টি পার্সেন্ট অস্ট্রেলিয়ার পক্ষে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এই কারণেই বললাম যদি ইন্ডিয়া কালকে কোলাপস করে ধরুন ইন্ডিয়া আর একশো রানের মধ্যে অল আউট হয়ে গেল তাহলে তিনশো একটা টার্গেট সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার চেষ্টা করবে একটা টি টোয়েন্টি না খেললেও পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার চেষ্টা করবে মানে ওই মানসিকতায় খেলার চেষ্টা করবে তাতে ওদের চেজ করাটা সুবিধা হবে যদিও তিনশো আঠেরো রান এই পিচে অনেক বড় রান ঠিক আছে যদি ইন্ডিয়া কাল একশো রানে অলআউট হয় ইন্ডিয়া যদি কাল দুশো রান ক্রস করতে পারে দুশোর ওপরে যত চারশো প্লাস ইন্ডিয়া যত স্কোর করবে অস্ট্রেলিয়ার থেকে ম্যাচটা তত ইন্ডিয়ার দিকে ঘুরে যাবে এটা হচ্ছে খেলার একদম পরিস্থিতি যেটা বললাম এবং ইন্ডিয়া তিনশো আঠেরো করলেও হেরে যাবে এটা বলছি না পিচটা কিন্তু মারাত্মক কঠিন এই পিচে তিনশো আঠারো রান চেজ করে জেতাটাও শক্ত হবে যদি ইন্ডিয়া এখন থেকে আরও একশো রান করে দেয় সুতরাং ইন্ডিয়া জেতার চান্স অনেক বেশি এবার আজকে যে খেলাটা চলছে সেটাই বলে দিই ওয়েস্ট ইন্ডিজ সময় খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেছিলো খুব তাড়াতাড়ি প্রথম তিনটে উইকেট পড়ে যায় দেখুন চুরাশি রানে তিন উইকেট বা প্রথম দুই উইকেট পঁচিশ রানে পড়ে যায় তখন কিন্তু অবস্থা খুব খারাপ ক্রেক বেথ চার রানে আউট হয় সঙ্গে সঙ্গেই পরের কেসি কার্টি নেমেই শূন্য রানে আউট হয় তারপর কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খেলাটা আস্তে আস্তে গ্রিপে নেয় এবং পার্টনারশিপ হয়ে গেছে ঠিক আছে একুশ হলে তার মানে ষাট রানের পার্টনারশিপ হতে চলেছে তাহলে ভাবুন অষ্টম উইকেটের পার্টনারশিপ প্রায় ষাট রানের হতে চলেছে জাস্টিন গ্রিভস পঞ্চাশ করে ফেলেছেন এবং কেমার রোজ সুন্দরভাবে চোদ্দ রানে অপরাজিত ব্যাট করছেন এই বলতে বলতে তিনশো উনিশ হয়ে গেল যদি ওয়েস্ট ইন্ডিজ তিনশো পঞ্চাশ রান ক্রস করে যেটা গতকালও বলেছিলাম তাহলে বাংলাদেশের কিন্তু বিপদ বাড়বে কমবে না বাংলাদেশ হতে পারে তিনশো রান করার ধারে কাছে যেতে পারলো না আর একটা হতে পারে বাংলাদেশ খুব ধীরে সুস্থে ব্যাট করে টেস্টটা শুরু থেকেই ড্রয়ের দিকে ঘোরানোর চেষ্টা করলো এবং ধীরে ধীরে ব্যাট করে করে আজকের দিনটা কাটিয়ে দিল হয়তো তিনটে বা চারটে উইকেট পড়ল ঠিক আছে যাই রান হোক ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের রান ধরে নিলাম সাড়ে তিনশো হলো বাংলাদেশের রান দিনের শেষে একশো কুড়ি চার উইকেটে কালকের দিনটাও কিন্তু বাংলাদেশকে সারাদিন ব্যাট করতে হবে যতটা বেশি সম্ভব তাহলে কি হবে আজকে সেকেন্ড দিন বাংলাদেশ ব্যাট পেল থার্ড দিনের শেষ পর্যন্ত যদি ব্যাট করতে পারে বা টি এর আশেপাশে এক ঘন্টাও যদি ব্যাট করতে পারে তাহলে ফোর্থ দিনের না তাহলে থার্ড দিনের শেষে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট পাবে তখন ধরলাম ওয়েস্ট ইন্ডিজের লিড সত্তর আশি বাংলাদেশ যদি যতটা কাছে পৌঁছতে পারবে আর যদি বাংলাদেশ ক্রস করতে পারে তো বলাই কথা নয় তো ধরলাম তবু সত্তর আশি লিড আশি ধরে নিচ্ছি ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ আশি লিড তখন হাতে পড়ে আছে দু দিন এক ঘন্টা একদম বাংলা হিসাবে ধরছি তাহলে নব্বই নব্বই একশো আশি ওভার আর দশ ওভার এইবার ওয়েস্ট ইন্ডিজ আশি রানের লিড নিয়ে নিশ্চয়ই বাংলাদেশকে আড়াইশো রানে ছেড়ে দেবে না কারণ বাংলাদেশ যদি তিনশো পঞ্চাশের বিরুদ্ধে যদি দুশো সত্তর আশি করে ফেলতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজ চাইবে অন্তত চারশো রানের একটা মার্জিন রাখতে যাতে করে বাংলাদেশকে চাপে রাখা যেতে পারে এবার চারশো রান তোলাটা নিশ্চয়ই কুড়ি ওভারে হবে না চারশো রান তুলতে গেলে ওয়েস্ট ইন্ডিজ যে পদ্ধতিতে এখন ব্যাট করছে তাতে ওয়েস্ট ইন্ডিজে একদিন আরও কিছু ঘন্টা লাগা উচিত তার মানে দাঁড়ালো ফোর্থ ডেটা ওয়েস্ট ইন্ডিজ সারাদিন ব্যাট করবে ফিফথ ডে মাথায় এসে ফিফডের লাঞ্চের আগে পিছে এসে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ব্যাট দেবে এবার বাংলাদেশের দায়িত্ব বাকি সেশন আড়াই সেশন বা দু সেশন ব্যাট করে অপরাজিত থেকে টেস্টটা ড্রয়ের দিকে নিয়ে যাওয়া এটা একটা সম্ভাবনা সেকেন্ড সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজ সাড়ে তিনশো করলো বাংলাদেশ ধেরিয়ে গেল ফার্স্ট ইনিংসে দুশোও করতে পারলো না এবং আজকেই বাংলাদেশ অল আউট হয়ে গেল তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে এই ম্যাচ বাঁচানো অসম্ভব হয়ে যাবে সুতরাং বাংলাদেশের বাঁচানোর যদি চেষ্টা থাকে যে তার চেষ্টা করে লাভ নেই এখান থেকে কারণ সাড়ে তিনশো রান করেছে ওয়েস্ট ইন্ডিজ ধরে নিলাম সাড়ে তিনশো কারণ আর তিরিশ রান একত্রিশ রান পিছিয়ে আছে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো রান ওয়েস্ট ইন্ডিজ করেছে তো সাড়ে তিনশো রান টপকে আবারও বড় রান করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে সেকেন্ড ইনিংসে একদম খুব ক্ষুদ্র রানে আউট করবে তারপর বাংলাদেশ সেই রানটা কভার করে জিতবে এই এতগুলো অঙ্ক মেলানো শক্ত বাংলাদেশের পক্ষে যেটা সহজ সেটা হচ্ছে ধীর প্রথম ইনিংস থেকে ব্যাট শুরু করা এবার দেখা যাক কোন দিকে খেলা করায় তবে আমার সম্ভাবনা লাগছে একটু ড্র দিকে রেখে দিতে পারেন টাকা ঠিক আছে এবার তারপর ভবিষ্যৎ বলবে এখানেই শেষ করলাম ভালো